বৈঠক হয়। সিন্ডিকেট কিন্তু সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা অফলাইনেই হবে, অর্থাৎ অনলাইনে নয়, অফলাইনেই পরীক্ষা দিতে হবে। স্নাতক এবং স্নাতকোত্তর দুটি স্তরেই কিন্তু এই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাছাড়াও সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, কারণ পড়ুয়ারা যে অভিযোগ করছিলেন যে অনেক কলেজেই কিন্তু তাদের সিলেবাস শেষ হয়নি, স্বল্প সময়ের মধ্যে তাদের সিলেবাস শেষ করার আগেই কিন্তু পরীক্ষা ঘোষণা করা হয়ে যাচ্ছে, সেই কারণে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে যেই সমস্ত কলেজে এখনো পর্যন্ত সিলেবাস শেষ হয়নি সেই সমস্ত কলেজের অধ্যক্ষকে বিশেষ ব্যবস্থা করতে হবে। তুমি যেমনটা বললে যে অফলাইনে কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমায় ধন্যবাদ।